দেশে মুঠোফোন গ্রাহকের সংখ্যা প্রতি মাসেই বাড়ছে, কিন্তু সেবার মানে অবনতি হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। তারা বলছেন, মুঠোফোনে কল করতে গেলে অনেক সময় কথা শুনতে না পাওয়া, কল সংযোগে দীর্ঘ সময় কল ড্রপ এবং ইন্টারনেটের ধীরগতির সমস্যা তো রয়েছেই। এলাকা ভিত্তিক বিভিন্ন জায়গায় চলন্ত অবস্থায় এবং অন্যান্য আরো ক্ষেত্রে নেটওয়ার্ক না পাওয়ার সমস্যা পুরনো। অনেকে আবার এই অপারেটরদের ভোগান্তি সহ্য করতে না পেরে রবি গ্রামীণের ভেরিফাইড ফেসবুক পেজে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন। জীবনের প্রয়োজনে মোবাইল ইউজ করতে হয় তো তাদের দেখা যায় একটা মোবাইল মেসেজ পাঠায়, মেসেজ পাঠায় টাকা কাটে। ওরা এই সম্পর্কে ভালো জ্ঞান রাখে না, একটা অক্ষর জ্ঞান সম্পূর্ণ না, নিরক্ষর, তারা তো এটা পারে না। যে সমস্ত আমার দরকার নাই মেসেজগুলো দিয়ে হয়তো অনেক সময় ভুলে তারা প্রেস করে ফেলছে, তারা কেটে নিয়ে যাচ্ছে, এগুলো আসলে ঠিক না। একটা যৌক্তিক এবং একটা বিটিআরসি একটা যদি নির্দিষ্ট একটা কিছু রুলস রেগুলেশন করে দেয় তাহলে সেক্ষেত্রে মানুষ উপকৃত হবে। মুঠোফোন সেবার মান নিয়ে অভিযোগ করে গ্রাহকরা বলছেন, যে মানের সেবা পেতাম সেটা এখন রূপকথার মতো। আসলে অপারেটররা জনগণকে ঠকাচ্ছে। মাঝে মধ্যে ওরা কোনো রকমের সার্ভিস না দিয়ে অনাহুত অনাকাঙ্ক্ষিত কল করে আমাদেরকে ডিস্টার্ব করছে এবং সেখান থেকে আমাদের বিলও কেটে নিয়ে যাচ্ছে, এটা কোনো অবস্থায় কাম্য নয়। আমাদের এই মানে পরবর্তীতে এটা যদি আমরা রিপ্লাই যদি রিপোর্ট করতে যাই এটার কোনো উত্তর পাই না। এরা বলে যে এটা আসলে নেটের সমস্যা, এটা অমুক সমস্যা, এটা আপনার লোন নেওয়া আছে এই সেই। আসলে কিন্তু আমার কোনো লোন নেওয়াই নেই, আমি কোনো লোন নিই না কোনো সময় রবিতে। এখন রবি সিম টোটালি ব্যবহার করা বন্ধ হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য অনুযায়ী 3 বছরে দেশে মুঠোফোনের গ্রাহক 2,30,00,000 বেড়ে 17 কোটি ছাড়িয়েছে, আর ইন্টারনেট গ্রাহক 2,69,00,000 বেড়ে দাঁড়িয়েছে 10 কোটির বেশি। গ্রাহক যে পরিমাণে বেড়েছে সে অনুযায়ী সেবা পাচ্ছে না বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। 1 মিনিট পর 2 মিনিট পরে কাটে দেওয়া হয় তো এটা তো আমাদের লস হয়। আমি মনে করি আরও ভালো আপডেট দেওয়ার প্রয়োজন মনে করি। নেটের টাকা ঢুকালে টাকার অনেক সমস্যা হয়ে যায়, খুব দ্রুত কাটে, এরা বোঝা যায় না আসলে ওরা কি করে। এ বিষয়ে কথা বলতে চট্টগ্রাম গ্রামীণ ফোন সেন্টারে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং চট্টগ্রাম আগ্রাবাদ এক্সপেরিয়েন্স সেন্টার কাস্টমার এক্সপেরিয়েন্স মার্কেট অপারেশন ম্যানেজার ইতিহাসামুল হক এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্টরা বলছেন, করোনা কালে মুঠোফোন সেবার মান কমে যাওয়ার বড় কারণ হঠাৎ করে গ্রাহক ও ব্যবহার বেড়ে যাওয়ায় এবং সে অনুযায়ী টাওয়ার ও তরঙ্গ না থাকায়। মামুন রশিদ, চটলা টিভি, চট্টগ্রাম। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।